শরতের ভোরের আলো ফুটে ওঠার আগে যেন মেলা বসে প্রতিযোগীদের ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এসে জড়ো হন শহরের লোকনাথ ট্যাঙ্কের বাড়ি ট্যাঙ্কের পার থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় শহরে কাউতলি মূল ঘুরে আবার লুকনাথ ট্যাঙ্কের পারে এসে শেষ হয় ম্যারাথন দৌড়ে তরুণ তরুণীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এরপর তিন কিলোমিটার দৌড়েও ক্লান্তির কোনো বালাই ছিল না প্রতিযোগীদের চোখে মুখে এই ধরনের আয়োজন আরো বেশি প্রয়োজন বলে মনে করেন তারা এত ছোট একটা শহরে থাকার পরও আমরা এত বড় সুযোগ পাচ্ছি এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের মতো যারা তরুণরা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমার অত্যন্ত ভালো লেগেছে দৌড়ে এবং আমি সবার পাশাপাশি দৌড়েছি আমি মানে চিন্তা করতে পারি না যে এত ভালো নিজ জেলায় এমন একটা ম্যারাথন হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের ব্রাহ্মণবাড়িয়ায় এই আয়োজনগুলি আরো বেশি করে হোক এই ধরনের আয়োজন সুস্থ দেহের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি